ঈদের ছুটি শেষে কাল থেকে পুরো দমে চালু হচ্ছে শিল্প কারখানা। শেষ মুহূর্তে রাজধানীতে ফিরতে দক্ষিণাঞ্চলের মানুষের ঢল নেমেছে। পদ্মা সেতু খোলার পর থেকে লঞ্চে যাত্রী ভাটা পড়লেও ঈদের সময় থেকে সেই আগের চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালে। যাত্রীরা বলছেন, তুলনামূলক কম ভাড়ায় স্বস্তি আর আরামদায়ক যাতায়াতে লঞ্চই তাদের প্রথম পছন্দ। মাইনুদ্দিন আরিফের প্রতিবেদন। দেশের সবচেয়ে বড় নদীবন্দর ঢাকার সদরঘাট, স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীমুখী এই জনস্রোতেই আবার চিরচেনা রূপে ফিরিয়ে নেবে ঢাকা মহানগরীকে। ভোররাত থেকেই টার্মিনালে একে একে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে যাত্রী বোঝাই করে আসা লঞ্চগুলো। ভেতরে জায়গা না পেয়ে লঞ্চের ছাদে চড়েও ঢাকায় ফেরেন অনেক যাত্রী। তবে সবার মুখেই ছিল স্বস্তি আর আনন্দের অনুভূতি। পরিবারের সাথে এবারে কোরবানিটা খুব ভালোই কাটছে, কাজের তাগিদে তাড়াতাড়ি আসতে হয়েছে আমাদের আর কি। সড়কপথের ঝক্কি ঝামেলার তুলনায় ওভারলোড না হলে লঞ্চ যাত্রা অনেক সুবিধার এবং নিরাপদ ও সাশ্রয়ী বলে জানান যাত্রীরা। যাওয়ার সময় পদ্মা সেতু দিয়ে গিয়েছিলাম, তো তখন অনেক ভোগান্তি হয়েছিল। আমাদের ইচ্ছা ছিল পদ্মা সেতু দিয়ে যাব, কিন্তু টিকিট পাইনি আমরা। আর লঞ্চে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। এইটা আমরা লঞ্চ মনে করি না, এটা একটা টাইটানিক মনে করি। এদিকে বরিশাল থেকে ছেড়ে আসা সুন্দরবন 10 লঞ্চে বেশ কিছু যাত্রীর উপর লঞ্চ স্টাফরা কয়েক দফায় হামলা চালায়। এতে মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়। আমার আম্মুকে আর আমাকে মানে বিশাল ঘুষি, ছেলে মানুষ পুরুষ মানুষ, আপনি চিন্তা করেন। আমিও বলছি যে টিকিটটা আমাদের কাছে, ওনাকে মারেন কেন, বলার কেউ এইভাবে করা যাবে, ধাক্কা দিচ্ছে। আমি বেটার জামিন মাই মার মহিলার মারছে, মারার পর মনে করে এবার আমরা মার বিরূপ করছি, এই জন্য আমাকে উল্টে বেলা আজকে আমার এখন ভাই বলছেন। ওই মহিলারকে কেউ মারে না, এর জায়গাতে ধাক্কা ধাক্কিতে বেরোইছে না, ও অনেক অনেক চাপ ছিল, ওনারা উড়ি করে বেরোয় গেছে, উড়ি করে, এটা জানি না, এটা দেখতেছি ভাই। ঈদের সরকারি ছুটি শেষ হলেও পুরোদমে অফিস শুরু হবে রোববার। তাছাড়া গার্মেন্টস সহ কলকারখানা টানা 10 দিনের ছুটি শেষে রোববার থেকে শুরু হবে কর্মযজ্ঞ। তাই আগের দিন কর্মস্থলে ফিরতে লঞ্চে ছিল উপচে পড়া ভিড়। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করে রাজধানীতে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের এই জনস্রোত বলে দিচ্ছে যে চিরচেনা রূপ ফিরে পেতে শুরু করেছে ঢাকা। মাইনুদ্দিন আরিফ, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।